বহুবার মেট্রো কর্তৃপক্ষকে বলেও লাভ হয়নি। নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছে নির্মাণকারী সংস্থা। গড়িয়া থেকে এয়ারপোর্ট প্রস্তাবিত রুটে মেট্রোর কাজের জন্য আটকে রয়েছে বাইপাসের ইন্টারসেপ্টিং বা আইসি ক্যানেলের 80%, যার জেরে আগামী বর্ষায় বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতা এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে ভুগতে হতে পারে বাসিন্দাদের। মেট্রো নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরভবনের শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে একটি বৈঠক হয়, সেখানে মেট্রো কর্তৃপক্ষের এই গড়িমসি নিয়ে আলোচনা হয়েছে। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো নির্মাণের দায়িত্বে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরবিএনএল। এই কাজের জন্য বাইপাসের দুধারে একাধিক নিকাশি খালের খানিকটা অংশ মাটি ফেলে বুঝিয়ে রাখা হয়েছে। তাতে বিপত্তি হয়েছিল গত বছর। কসবা, পাটুলি, তোপসিয়া, ট্যাংরা, সায়েন্স সিটি, মুকুন্দপুর, অজয়নগর, লেক গার্ডেন্স, যোধপুর পার্ক সহ বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা বর্ষার সময় জল যন্ত্রণা ভোগ করেছিলেন। গত বছর এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাজ্য প্রশাসন। মেট্রো কর্তৃপক্ষ বলেছিল 6-7 মাসের মধ্যে কাজ শেষ করে নিকাশি খালের ব্লক খুলে দেওয়া হবে, কিন্তু ওরা অনন্তকাল ধরেই কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।